আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আজও অন্তত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জে মারা গেছেন 3 জন, এর মধ্যে করোনা পজিটিভে 2 জন ও উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। খুলনায় করোনায় 2 জন ও উপসর্গে 1 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত 35। বরিশালে করোনা আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগে 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 36 জন। করোনা পজিটিভ হয়ে ময়মনসিংহে 1 নারীর মৃত্যু হয়েছে। ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার এবিএম মশিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। নোয়াখালীতে করোনায় মারা গেছেন আরও 1 নারী, জেলায় নতুন শনাক্ত 47। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 50 বছর বয়সী এক পুরুষ। তিনি দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। নওগাঁয় করোনায় মারা গেছেন আরও 1 জন, নতুন শনাক্ত 8। যমুনার পানি কমার সাথে সাথেই জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধে ধস দেখা দিয়েছে। ইসলামপুরের শশারিয়াবাড়ি এলাকা এরই মধ্যে বিলীন হয়েছে বাঁধের 60 মিটার অংশ। অপরিকল্পিতভাবে বাঁধের নিচ থেকে ড্রেজার দিয়ে বালি তোলা ও বাঁধ নির্মাণে অনিয়মকে এজন্য দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, ধস প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে বহু ঘরবাড়ি ও ফসলি জমি নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, বাঁধের ধস মেরামতে এরই মধ্যে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। করোনা মহামারীর কারণে 5 মাস বন্ধ থাকার পর খুলেছে পার্বত্য এলাকার পর্যটন কেন্দ্রগুলো। বান্দরবান ও খাগড়াছড়িতে আবারও যাচ্ছেন পর্যটকরা। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের অন্যতম প্রসিদ্ধ এই পাহাড়ি জনপদের হোটেল, মোটেল, রেস্তোরাঁ সহ দর্শনীয় স্থানগুলো। প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বান্দরবানের পর্যটন ব্যবসায়ী ও শ্রমিকেরা। তারা জানান, এর ফলে এ খাতের মারাত্মক ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এদিকে চালু হয়েছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো। আগামী 28 আগস্ট থেকে জেলার আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা, পানছড়ির মায়াবিনী লেক এবং পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। তবে স্বাস্থ্যবিধি ও প্রশাসনের দেওয়া নিয়ম মেনে এসব দর্শনীয় স্থানে পর্যটকদের চলাচল করতে হবে। দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ফরিদপুরে ছাত্রলীগের পর বাতিল করা হয়েছে যুবলীগের জেলা আহ্বায়ক কমিটিও। রাতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুর হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয়তার কারণে ওই কমিটি বাতিল করা হয়েছে বলেও জানানো হয়। এবারের খেলার খবর। পিএসজিকে 1-0 গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিক। 59 মিনিটে কিংসলে কোম্যানের একমাত্র গোলে দ্বিতীয়বারের মতো ট্রেবল শিরোপা জয়ে স্বাদ পায় বায়ার্ন। তবে ক্লাবের 50 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেও ট্রফিটা অধরাই থেকে গেল ফরাসি ক্লাব পিএসজির। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ডিএসইর নতুন ওয়েবসাইট চালুর পর থেকে ওয়েবসাইটে প্রবেশ করতে ভোগান্তিতে পড়তে হয় বিনিয়োগকারীদের। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছে ডিএসই। একই সঙ্গে ওয়েবসাইটের সাময়িক সমস্যায় দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিনিয়োগকারী তথা পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে ডিএসইর আইসিটি বিভাগ ওয়েবসাইটে উন্নত সংস্করণ চালু করেছে। উন্নত সংস্করণ চালু করতে গিয়ে গত 19 ও 20 আগস্ট ওয়েবসাইটটিতে সাময়িক সমস্যা হয়েছিল। অনাকাঙ্ক্ষিত এই সমস্যার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। গতকাল লেনদেনের শুরু থেকে আইসিটি বিভাগের তত্ত্বাবধানে এই সমস্যার সমাধান করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। উত্তরা ফিনান্স লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের শেয়ার হোল্ডারদের জন্য 20% লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে 15% নগদ ও 5% বোনাস লভ্যাংশ। সমাপ্ত বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 9.45 টাকা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল 8.27 টাকা। সম্পদ মূল্য হয়েছে 62.45 টাকা। আগামী 30 সেপ্টেম্বর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 15 সেপ্টেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। এদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে 1.77 টাকা। আগের বছর যা ছিল 3.04 টাকা। সম্পদ মূল্য হয় 64.22 টাকা।
দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।